কালকার এই নির্বাচন বানচাল করার জন্য এই নির্বাচন আমরা অবৈধ নির্বাচন মানি না, আমরা নিজে মানি না, ভোট দিয়ে আমি তো মানি না, মানি না আমার পরিবার সহ মানে না। এই উন্নয়ন তো আঙ্গর জন্য না, এই গরিবের জন্য কিন্তু উন্নয়ন না। বহনা যদি 1 কেজি আলু 70 টাকা কিনা লাগে, বহন আলু বর্তমান খেতে উঠাইতেছে। এ সরকারে যদি এটি দেখতো তাহলে ভাবতাম যে দেশের মানুষ উন্নয়নের মধ্যে রাখছে, গরিব মানুষকে নিম্নতর মধ্যে রাখছে, রায় নাই তো। এই নির্বাচন বানচাল করার জন্য এই নির্বাচন আমরা অবৈধ নির্বাচন মানি না, না এটা নন-ইলেকশন নির্বাচন, এই নির্বাচন হবে না। 14 সালও দিতে পারি না, 18 সালও দিতে পারি না, 24 সালে ভোট আমরা মানি না। এটা নীল-ইলেকশন নির্বাচন, দামি যে বিরোধী দল শক্তিশালী দল একরে জেলখানা রাইকা এই দেশের মানুষ জিম্মি করিয়া এই নির্বাচন কিন্তু সময় হইতে পারে না। আঙ্গর মনের আশা, যেহেতু এই দেশ তত্ত্বাবধায়ক সরকার হবো, নিরপেক্ষ নির্বাচন হবো, আমরা ভোট দিয়া না, এই ভোট দিয়ে মানি না, আমরা নিজে মানি না, ভোট দিয়ে আমাকে আমি তো মানি না, মানি না আমার পরিবার সহ মানে না। আমার চাওয়া যে আমরা নিরপেক্ষ নির্বাচন হইলে, তত্ত্বাবধায়ক সরকার হইলে এই দেশে, যে আমরা ভোট দিতে পারি সুন্দরভাবে, যাকে পছন্দ আমরা তাকে ভোট দিব। দেশ উন্নত হয়েছে, মেট্রো লাইন গেছে, আমাদের উড়াল সেতু করছে, মেলা কিছু করছে, হ্যাঁ আমরা মানে রাস্তাঘাট করছে, কিন্তু এই উন্নয়ন তো আঙ্গর জন্য না, এই গরিবের জন্য কিন্তু উন্নয়ন না। অন দেশের এই যে আপনার যে অবস্থা বাজার কাঁচামালের অবস্থা, আমগর চলতে বহু হিংসাম লাগতেছে, বহু কিছু হিংসাম খাইতেছি মামা, যেটা বাস্তবে আমরা বিপক্ষে না, যেটা বাস্তব। অহনা যদি 1 কেজি আলু 70 টাকা কিনা লাগে, অহন আলু বর্তমান খেতে উঠাইতেছে, অহনা যদি আলু 1 কেজি 70 টাকা তাহলে আমরা কীভাবে চলাম? 1 কেজি চালের দাম নিম্ন স্তরে 70 টাকা, এর নিচে চাল নাই। 1 কেজি আড়া কিনা গেলে লাগে 60 টাকা 65 টাকা, তাহলে আমরা কীভাবে চলবাম? এ সরকারে যদি এটি দেখতো তাহলে ভাবতাম যে দেশের মানুষ উন্নয়নের মধ্যে রাখছে, গরিব মানুষকে নিম্নতর মধ্যে রাখছে, রায় নাই তো। উন্নয়ন হয়েছে এটা হাকর জন্য, এটা যা শিল্পপতি কর লাগিয়া, এটা গরিবের লাগে আমরা কোনো সময় এই উন্নয়ন মানি না মামা। এই উন্নয়ন হয়েছে আপনার শিল্পপতি কর জন্য, এই উন্নয়ন ভবিষ্যৎ আঙ্গর ক্ষতি হয়েছে।